नमस्कार दर्शक बंधुरा, झुमार रान्नाघरे आपनादे सबाइके स्वागत। आज आमी आपनादे साथे बेगुनेर एकटा रेसिपि शेयर करब, जेटा हलो बेगुन मसाला। आर एकदम अन्यभावे एई रेसिपिटा तैरी करेछि, भात रुटी सब किछुर साथे दारुण जाय। ताहले चलुन रेसिपिटा देखे ना जाक। लागछे एकटा बेगुन, पेंयाज, आलू, रसुन आर टमेटो, काँचा लंका। एबार बेगुनटा बीज छाड़ा जेन हয় এইভাবে কেটে দেখে নেব ভেতরে পোকা আছে কিনা। দু তিন জায়গা চিরে নেচ্ছি। এবার সরষের তেল কড়াই নিয়ে, একটু বেশি পরিমাণ তেল নিয়ে বেগুন, টমেটো আর রসুন, পেঁয়াজ এগুলো আমি ফ্লেমটা লো করে এইভাবে দিয়ে দিলাম। আর এক মিনিট পর পর একটু করে উল্টে নেব। একদম ভাজা ভাজা করব না, এই ভাপেই যেন, গরম ভাপে বেগুনের ভেতরটা সিদ্ধ হয়ে যাবে। বেগুনটা গোটা আছে তাই বেগুনের ভেতরটা নরম হয়ে যাবে। খুব জোর 3 মিনিট, 2 মিনিট এরকমভাবে নাড়াচাড়া করে আমি এটা বেগুনটা নরম করে নেব। পেঁয়াজটাও তুলে নিলাম, টমেটোটা তুলে নেব। এর এই সাথে আমি আলুটা টুকরো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। একই সাথে আলুটাও ভাজা ভাজা হয়ে যাবে। বেগুনটা তুলে নিলাম, খুব বেশিক্ষণ আমি করিনি, 3-4 মিনিটও হয়নি, 3 মিনিট এরকম। রসুনটা আরও একটু ভাজা ভাজা হবে। এবার রসুনটা তুলে নিচ্ছি আর আলুগুলোও তুলে নিচ্ছি। একটা মশলা তৈরি করব। নিচ্ছি গোটা ধনে 1 টিস্পুন, 1/2 টিস্পুন জিরে আর গোলমরিচের গুঁড়ো, গোটা গোলমরিচ 1/2 টিস্পুন। এটা কাঁচা অবস্থাতেই একটু গুঁড়ো গুঁড়ো করে নেব, খুব বেশি ফাইন পেস্ট তৈরি করার দরকার নেই, যেটাকে কোর্সলি গ্রেটেড বলা হয়। ওইভাবে একটু দানা দানা থাকবে। এবার বেগুনটা ঠান্ডা হয়ে গেছে, বেগুনের এই বোটাটা বাদ দিয়ে দিচ্ছি। বেগুনের ভেতরটা সুন্দরভাবে নরম হয়ে গেছে। পেঁয়াজটা 4 টুকরো করে নিচ্ছি। আর টমেটোর যে স্কিন বা খোসাটা আছে সেটা বাদ দিয়ে দেবো। এবার রসুনের কোয়াগুলো বার করে নিয়ে খোসাটা ছাড়িয়ে নিতে হবে। খুব বেশিক্ষণ সময় লাগবে না খোসা ছাড়াতে, কারণ রসুনটাও নরম হয়ে গেছে। আর আলাদা করে কিছু কাঁচা পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা লাগবে। আমি ওই সরষের তেলটাই, যেটা বেগুন ভাজার পর রয়ে গেছে, তার থেকে 1 হাতা পরিমাণ নিয়ে এই ধনে, জিরে, গোলমরিচ যেটা গুঁড়ো করে রেখেছি সেটা দিয়ে দিলাম 1 টিস্পুন। আর একটা গোটা শুকনো লঙ্কা টুকরো টুকরো করে দিয়ে দিলাম ফোড়নে। পেঁয়াজ কুচি দিচ্ছি, এখানে অর্ধেকটাই পেঁয়াজ কুচি আছে। কাঁচা লঙ্কা কুচি 2টো দিলাম। একটু সুন্দর করে ভেজে নিচ্ছি। এবার আদা রসুনটা পেস্ট করে নিয়েছি, দিয়ে দিলাম প্রায় 1 টিস্পুন আদা রসুন বাটা হলো। আদা রসুনটা ভালো করে নেড়ে নেওয়ার পর হলুদের গুঁড়ো দিলাম 1/2 টিস্পুনের কম, লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুনের থেকে কম দিলাম। হলুদ আর লঙ্কার গুঁড়োটা ভালো করে ভেজে নিচ্ছি। এবার প্রথমে আলুটা দিয়ে দেব। আর টমেটোটা দিয়ে দিলাম, টমেটোটা ম্যাশ করে নেব এইভাবে খুন্তির সাহায্যে। আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করলে আপনাদের কাছে তাড়াতাড়ি নোটিফিকেশন পৌঁছে যাবে। আর নুন দিয়ে দিলাম 1 টিস্পুনেরও কম।
নুনটা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে দেবেন। এবার বেগুন আর রসুনটা দিয়ে দিচ্ছি। ভালো করে খুন্তির সাহায্যে এইভাবে ম্যাশ করে নেব। সব একসাথে মিশিয়ে নেব, তবে আলুটা সেদ্ধ করার জন্য জল দিতে হবে। এবার পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। আর রান্নাটা ভালো লাগলে প্লিজ লাইক এবং শেয়ার করবেন। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1/4 টিস্পুন। আর যে মশলাটা আমি ক্রাস্ট করে রেখেছি, ধনে জিরে গোলমরিচ, সেটা এই সময় একটু ছড়িয়ে দেব। এইবার সামান্য একটু করে জল দিতে হবে, যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। সেইভাবে জল দিতে হবে আর গ্রেভিটাও সুন্দর হয়। এবার লো ফ্লেমে ঢাকা দিয়ে দেবো 5-6 মিনিটের জন্য। তাহলে তৈরি হয়ে গেল বেগুন মশলা, আর উপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে দিতে হবে। আবারও একটা অন্য নতুন ভিডিওর সাথে আপনাদের সাথে দেখা হবে।